ময়মনসিংহের বুক চিরে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ। এই নদের পারে বসে ছবি এঁকেছেন উপমহাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন। তারই স্মৃতিবিজড়িত জয়নুল পার্কে চিত্রাঙ্কন সহ মুক্ত চিত্র প্রদর্শনীর আয়োজন করে সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পী সমাজ। বিশ্ব রাজনীতিতে শীতল যুদ্ধের অবসানের পর থেকে সাম্রাজ্যবাদী চক্র যেভাবে সারা বিশ্বকে কুক্ষিগত করে স্বার্থ হাসিলের জন্য আগ্রাসন চালিয়ে যাচ্ছে, তার ইতিহাস নতুন নয়। সেই বর্বরতার বিরুদ্ধে তুলির আচরে প্রতিবাদ জানান চিত্রশিল্পীরা। শিল্পীরা সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষের পক্ষে কথা বলেছে এবং তাদের শিল্পকে শানিত করেছে এই সাম্রাজ্যবাদী শক্তির মনোভাবের বিরুদ্ধে। এই যে আমার দেশ, এই আমার দেশটাকে আমি আমার মতো করেই গড়ব, আমার দেশটাকে আমি আমার দেশে আমি আমার মতো করেই চলবো। এখানে দর্শনার্থী দেখতে আসছে, জীবনে ছবি আঁকে নাই তারাও এইখানে ছবি, তাদের রং তুলি রাখা আছে, ক্যানভাস রাখা আছে, তারা এখানে ছবি আঁকছে। ভবিষ্যতে এরাও ঠিক ওই একই জিনিস করবে, তুলি আচরে প্রতিবাদ করবে, সে মানবতার পক্ষেই। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের তরুণ চিত্রশিল্পীরা জানান, রংতুলির আচরে ক্যানভাসে তারা ফুটিয়ে তুলছেন বিভিন্ন দেশের মুক্তিযুদ্ধের ছবি। আমরা সবাই স্বাধীন, সবাই সবার কাজকে নিজের মতো করে উপস্থাপন করতে পারি। আমরা পরাধীন জাতি থেকে বেরিয়ে এসেছি। তাদের চিত্রাঙ্কনের মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধির জন্য এই চিত্র ফুটিয়ে তুলছে। শিল্পীর তুলির মাধ্যমে তো অনেক কিছুই সম্ভব, তো যদি তুলির মাধ্যমে সাম্রাজ্যবাদকে ভাঙতে পারি সেই প্রচেষ্টা করছি আর কি। আমাদের দেশের মানুষজন উদ্বুদ্ধ হয়, তারা যেন সচেতন হয়, আমাদের আগ্রাসন থেকে যেন আমরা মুক্তি লাভ করতে পারি। যারা শান্তির কথা বলে তো কিছু কিছু সময় তাদের চুপ থাকতে দেখা যায়, তো সেই চিন্তা ভাবনা থেকে আমার ছবিটা। চিত্রাঙ্কনের পাশাপাশি ছিল আলোকচিত্র প্রদর্শনী, যেখানে ফুটে ওঠে মহান মুক্তিযুদ্ধের পটভূমি, শরণার্থী শিবির আর আন্দোলন সংগ্রামের দিনগুলো। সেই সাথে ইরাক, আফগানিস্তান, ইসরায়েল, ফিলিস্তিনি যুদ্ধের স্মৃতিও আবেগতাড়িত করে দর্শনার্থীদের। ছুটির দিনে এমন ব্যতিক্রমী চিত্রাঙ্কন এবং চিত্র প্রদর্শনী দেখে অভিভূত দর্শনার্থীরা। রং তুলির মাধ্যমে মুখের ভাষা ছাড়াই আমরা আমাদের মনের কথা প্রকাশ করতে পারি। আমি তো এইভাবে আগে কোনোদিন দেখি নাই, এখানটায় এসে সব শিল্পীদের সাথে পরিচিত হতে পারলাম। দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগছে এবং ছবি আঁকাগুলো খুবই ভালো লাগছে। সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পী সমাজের ব্যানারে সারা দেশে মোট 11টি অনুষ্ঠানের আয়োজন করা হবে। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।